গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা নিয়ে শুরু থেকেই উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়ে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় অসহায় ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এ পর্যন্ত বহুবার বিবৃতি দিয়ে আসছেন তুর্কি প্রেসিডেন্ট। তারই ধারাবাহিকতায় আবারও বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছেন এই নেতা। ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ট বলে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন এরদোয়ান। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এরদোয়ান। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে। এখনও ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে। গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে দখলদার ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননে যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে তারা। গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোয়ান বলেন, তারা লেবাননকেও যুদ্ধের হুমকি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে অবশ্যই সরে আসতে হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সিরিয়া এবং ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়েও খোলামেলা আলাপ করেন এরদোয়ান। সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে এরদোয়ান বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলেই আমরা সাড়া দেব। আমরা তুরস্ক সিরিয়া সম্পর্ককে আগের অবস্থানে দেখতে চাই। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের বিষয়ে জোর দিয়ে এরদোয়ান যোগ করেন, ইরান আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আশা করি নতুন সময়ে তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে।